মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে আছি সাধারণ জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান আমি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি সাধারণ জ্ঞানের দুটো পার্ট বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি আমি ভাগ করে দেবো তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করতে সহজ হয় আর আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে বাংলাদেশ বিষয়গুলির যে মডেলটিস তিনি আপনাদের সামনে হাজির হয়েছি শুরু করার আগে যে কথাটা বলতে চাই যে এখন থেকে আমি প্রথম প্রতিদিন সকাল এবং বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা থেকে শুরু করে সরকারি যে কোনো চাকরির নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো আপনারা প্রথম সকালবেলা এবং বিকালবেলা যারা সাবস্ক্রাইব করছেন তারা পেয়ে যাবেন তারপর তারা একটু খেয়াল রাখবেন এই দুই টাইমে আমি এখন থেকে ভিডিও দিব আর একটা কথা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এর ভিতর থেকেই থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আপনি দেখেন তারপর পরীক্ষার হলে যান তারপরে ব্যাপারটা যাচাই করেন আর একটা সেটা হচ্ছে যে বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর যেটা শেষ পর্যন্ত বলতে চাই যে আমার এই ভিডিওর এখন থেকে ডিসক্রিপশনের সকল ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজন মতো সেখান থেকে দেখে নিতে পারেন ওখানে টোটাল একটা চাকরির পরীক্ষার সার্বিক প্রস্তুতি ওখানে পাবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন থেকে সবগুলো লিঙ্ক থাকবে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি মডেল টেস্ট থ্রি এক নম্বর হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে এটি সংবিধানের বাইশ নং অনুচ্ছেদে উল্লেখ আছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর তিন নম্বর আছে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন দোসরা মার্চ উনিশশো একাত্তর সালে চার নম্বর আছে উত্তরাই পিজেট কোথায় অবস্থিত আপনারা অনেকেই ভাববেন ঢাকার উত্তরায় হয়তো অবস্থিত আসলে কনফিউশন সৃষ্টি করার জন্য এই প্রশ্নটা দেওয়া আসলে উত্তরপুর ইপি নীলফামারিতে অবস্থিত পাঁচ নম্বরে ষাট গম্বুজের ষাট গম্বুজ বাঘেরাটে যে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজের সংখ্যা কতটি ষাট গম্বুজে গম্বুজের সংখ্যা হচ্ছে একাশিটি এটা মনে রাখবেন অনেকে কনফিউশনে আশিটি দিয়ে দেন আবার ষাটটা দিয়ে দেন আর ছয় নম্বরে কত তারিখে মিনা দিবস পালন করা হয় মিনা দিবস পালন করা হয় চব্বিশে সেপ্টেম্বর সাত নম্বরে লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরি বাংলা একে ফজুল হক আট নম্বরে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে পদ্মা নদী চাঁদপুরে মেঘনার সাথে নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় কত তারিখে বা কত সালে তেসরা মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় দশ নম্বর হচ্ছে টিপাইমুখবাগ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখবাগ বাদটা ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত এগারো নম্বরে বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট বারো নম্বরে বাংলাদেশের মানে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে দুই হাজার সালে প্রশ্নটা বারবার আসে আপনার একটু দেখে রাখেন তেরো নম্বরে বাংলাদেশ ও নীলফা সরি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী কতটি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী হচ্ছে তিনটি চোদ্দ আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন গানটি রচয়িতা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী পনেরো নম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনায় ষোলো নম্বরে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর আপনারা সবাই জানেন চট্টগ্রাম সতেরো নম্বরে কারাগারের রোজ নামচা গ্রন্থের লেখককে কারাগারের রোজ গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জেল জীবনের আত্মকাহিনী নিয়ে এটা রচিত আর আঠারো নম্বর হচ্ছে গণপরিষদে বাংলা রাষ্ট্রভাষার করার দাবি সর্বপ্রথমকে উত্থাপন করেন গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবি সর্বপ্রথম উত্থাপন করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত উনিশ নম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ আর বিশ নম্বরে বা সর্বশেষ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বা এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী এখানে এশিয়াও থাকতে পারে আজ এ পর্যন্তই আপনাদের সাথে যেটা বলতে চাই সর্বশেষ যে চেষ্টা করে যান চেষ্টার ফল আসবেই এবার না হয় আরেকবার আর আপনার প্রস্তুতিটা কন্টিনিউ করেন প্রস্তুতিটা কন্টিনিউ করেন প্রস্তুতিতে গ্যাপ দিও না অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইকই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে